ব্রাউনবাড়িয়ার সদর উপজেলায় সুলতানপুর ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় খেলাকে কেন্দ্র করে দুপুর তিনটা থেকে আশপাশের গ্রাম থেকে হাজারো দর্শকের সমাগম হয় মাঠের চারপাশে বিল্ডিংয়ের ছাদে এমনকি গাছের ডালে বসেও খেলা উপভোগ করেন দর্শকরা সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন নবীনগর উপজেলার কুড়িঘর একতা বয়েজ ক্লাব একাদশ বনাম আখাউড়া উপজেলার ভাটা মাথা একাদশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে যায় ভাটা মাথা একাদশ খেলার দ্বিতীয়ার্ধে শেষ মুহূর্তে গোল করে দুই শূন্য গোলে এগিয়ে যায় ভাটা মাথা ফলে দুই শূন্য গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ভাটা মাথা একাদশ খেলার প্রধান রেফারি দায়িত্ব পালন করেন শেখ সোরাফ জালালী খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হেদায়ত হোসেন সেদ্দিনার সহসভাপতি কাউসার মেম্বার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ক্রীড়া সম্পাদক বীর হুমায়ুন কবির